এই যে আমি এখন রেডি হয়ে গেছি ডাক্তারের কাছে যাওয়ার জন্য, বলো মা। হ্যাঁ চলো চলো, আমরা এখনই যাবো। শোন, আমার ঘুম পেয়ে গেছে, গাড়িতে যেতে যেতে ঘুমাবে। আর এই যে মামা ড্রেস পরে নিয়েছে, যেহেতু দুপুরবেলা যাচ্ছি, একটু গরম গরম। আর দেখো সোনামা বসা শিখে গেছে, মাঝে মাঝে একটু গাড়িটা উল্টে যায়, কিন্তু বসে থাকতে পারে। আর এই যে ঐশি কি করছে? ওরে বাবা, ঐশি তো নতুন ড্রেস পরেছে। ঐশির কোলে আজকে টয়লেট করে দিয়েছে, পিসি মনে কোলে যেই গেছে আর ড্রেস চেঞ্জ করতে হয়েছে। চলো মা, চলো চলো। চলো বেরিয়ে পড়লাম, সোনামা তো রেডি, ওর একটু ঘুম ঘুম পাচ্ছে, তো এই সময় টাইমটা স্নান খাওয়া দাওয়া করে ঘুমায়। আর আমরা কিছু খাওয়া দাওয়া করিনি, আমরা বাইরে কিছু একটা খেয়ে নেবো। সোনামাকে নিয়ে ওর ঘুম থেকে ওঠার পরে ওর সব কিছু করতে করতেই সময় চলে যায়, তো একদম পারফেক্ট টাইম। আমাদের গাড়িও চলে এসেছে, তো চলো আমরা বেরিয়ে পড়ি। সন্ধ্যা বিকেলে বিকেলে বেরোনো হয়, প্রত্যেকবার বিকেলে 6টা 6টা 5টার সময় ডাক্তার থাকে, তো দুপুরবেলায় যেতে হবে। এখন কটা বাজে? এখন 11টা 44 বাজে, একদম পারফেক্ট সময়। হ্যাঁ, তো এখন আমরা বেরিয়ে যাবো। ঠিকঠাক করা ছিল, আর সারা রাত আমাদের টেনশনে, মানে ঘুম হয়নি, সকালবেলা উঠতে হবে, যদি ঘুম না ভাঙে ডাক্তার যদি মিস হয়ে যায়। আমার সোনামার টেনশন ঘুম হয়নি, সোনামার টেনশন আমার অতটা হয়নি, কারণ আমি তো পরেও ঠিকঠাক ছিল সেটা আমি ফিল করছি সবসময়। শুধু একবার কেসেছিল, ভালোই ঘুমিয়েছে, অসুবিধা নেই। ঠিক আছে চলো দেখি। আর এই যে এখানে রয়েছে মাম্মা, খুব খুশি মাম্মা। তুমি যাবে? ও টেনশনে পড়ে গেছে, আমাকে কি নেবে না নেবে না। চলো আগে উঠে যাও, তারপর ওকে নাও। ও তাকায় রয়েছে, যাবে কি যাবে, ও যাবে না। চলো আমরা বেরিয়ে পড়েছি। চলো আজকে তোমাকে ডাক্তার কাছে নিয়ে যাবো মাম্মা। হ্যাঁ, তোমার শরীর খারাপ হয়েছে না একটু? চলো দেখো মাই মাম্মা, এত ভালোবাসি আমার মাম্মা, ভালো হয়েছে তো, তুমি আর আমি দুজনে মিলে চলে যাবো ঘুরতে, ঠিক আছে মাম্মা? হ্যাঁ, তুমি যখন একটু বড় হবা তখন আমরা পাহাড়ে চলে যাবো ঘুরতে, তোমাকে আমি সুন্দর সুন্দর সিনারি দেখাবো। আমরা তো কৃষ্ণনগর ঢুকে পড়েছি, আর এখন আছি পিডাব্লিউ মোড়। আর পিডাব্লিউ মোড় থেকে আমাদের লেফট সাইড নিতে হবে, কারণ আমরা ডাক্তার দেখাবো কৃষ্ণনগর তালপুকুর রোডে আর কি, কোর্টের সামনে থেকে ডান দিকে রাস্তাটা চলে যায়। আর এখানে দেখো সোনামা এখন ফিডিং করছিল, করতে করতে এখন হয়তো ঘুমিয়ে গেছে। এই তো ডাক্তার দেখানো হলো, কিছু ওষুধ লিখে দিয়েছেন, তো চলো ওষুধগুলো আমি নিয়ে নিয়ে আগে, তারপরে খাওয়া দাওয়া করবো আর বেরিয়ে যাবো। লেট করবো না, আমাদের লেট করতে হয়নি বেশিক্ষণ, টাইম লাগেনি। চলো তারপরে কি বললো না বললো সেগুলো বাড়ি গিয়ে তারপর আবার বলবো। এই যে এসেছি ওষুধ নিতে, নিলাম ওষুধ। চলো পরে কথা বলবো। আমাদের ডাক্তার দেখানো তো হয়ে গেছে, আর আমি যেখানে ওষুধ আনতে যাবো, ডাক্তার কিছু ওষুধ লিখেছিলো সেই ওষুধটা আনতে যাবো। আমি যেখানে ওষুধ আনতে যাবো সেটা চেম্বার থেকে একটু দূরে, আর তাই আমি বললাম যে এখানে একটু বসো, কারণ বাইরে রোদ ফোদ আছে, আমি ওষুধটা কিনে নিয়ে আসি, তারপর গাড়িকে ফোন করব, তারপরে আমরা এখান থেকে বেরোবো একসাথে। তো যাই হোক, ওষুধ তো কিনে নিয়ে আসলাম। আর সোনামা দেখো এখানে বসে ভিডিও শুরু হয়েছে, আর সোনামা এখানে বসে দেখো কীরকম কথা বলছে, কী খেলছে। আমরা এখন আছি হোটেল সেবায়, আর এটা বাসস্ট্যান্ডের একদম সামনেই, অপোজিটেই। আর আমরা তো এই বাসস্ট্যান্ডের পাশ দিয়েই যাচ্ছিলাম, মানে বাড়ি ফিরছিলাম,
তো সকালবেলা যেহেতু না খেয়ে এসেছি প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর শরীর খারাপও লাগছিল, তো তার জন্য ভাবলাম যে আগে এখান থেকে একটু খাবার খেয়ে নিই। তো এখানে ভাত খেয়ে নিয়েছি আর আমরা এখানে খাচ্ছি সবজি ভাত, প্লাস সবজি ভাত তো আছেই, তার সাথে এখানে চারাপোনা অর্ডার করেছিলাম বাট চারাপোনাটা নেই, চারাপোনার বদলে এখানে দিয়েছে বাটা মাছ। আর এখন আমরা বাড়ি ফিরছি। দেখো সোনামা ঘুমাচ্ছে, মানে ফিডিং করতে করতে আবার ঘুমিয়ে গেছে আর ওর ঘুমটা ঠিক মতন হয়নি তাই গাড়িতেই ঘুমিয়ে পড়েছে। তো চলো বাড়ি যাই, একবারে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করছি। এখন বাজে হচ্ছে রাত্রি 9টা আর এখন আবারও চলে আসলাম। তো বাড়িতে এসে আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল, মানে বাড়িতে এসে না যখন এখান থেকে যাই বাড়ির থেকে গাড়িতে ওঠার পরে আমাদের বেথোয়া যেতে যেতেই শরীরটা খুব খারাপ করে প্রচণ্ড। হয়তো গ্যাসের গ্যাসটা ছুটে গেছিলো, খালি পেটে ছিলাম, তারপরে মানে চার চাকায় গাড়িতে করে যাওয়া আর দুপুরবেলা তার উপর, তারপরে ওখানে ওই জন্য ফেরার পথে আমরা একটা হোটেল থেকে খাওয়া দাওয়া করে নিই আর খাওয়া দাওয়া করার পরও মানে কিছুক্ষণ ভালো লাগলো, তারপরে আবারও শরীরটা খারাপ শুরু করে, পুরো মনে হচ্ছে যেন বমি হয়ে যাবে এরকম। তারপরে এসে একটু রেস্ট ফেস্ট করে স্নান করলাম, তারপরে একটু ভালো লাগলো, তারপরে একটু পাশে শুয়ে থাকলাম সোনামার, তারপরে একটু ঘুমিয়েছি, সন্ধ্যাবেলা উঠে ভাত খেলাম। ভাত খেয়ে তোমার দাদা ভাই আবার ফুচকা টুচকা নিয়ে এসেছিলো, আইসক্রিম চকলেট এগুলো নিয়ে এসেছিলো। তো বোন আছে বাড়িতে, আমরা সবাই বানিয়ে খাওয়া দাওয়া করলাম আর এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে তারপরে সোনামার খাবার বানিয়ে সোনাকে খাওয়ালাম, তারপরে আমি ঘরটা গুছলাম, কারণ এক জায়গায় গেলে ঘর বাড়ির যা অবস্থা হয় বোঝোই, মানে প্রচণ্ড অগোছালো হয়ে যায়, সেগুলো একটু গুছিয়ে বিছানাটা ঝাড় দিয়ে গুছিয়ে রাখলাম। সোনামার এখন আবার ঘুম পেয়ে যাবে তাই ওকে আবার ফ্রেশ বিছানায় শোয়াতে পারবো, কারণ সবাই শোয়া বসা করে বিছানায়। আর ঘরটাও গোছালাম আর এখন ঘরটা একটু ঝাড় দিয়ে নেব, তাহলে পরেই মোটামুটি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। তারপর সোনামা একটু খিটখিটও করছে মনে হয়, ঘরটা তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে বারান্দাটা ঝাড় দিয়ে তারপরে সোনামাকে নিয়ে আসি, কারণ বলতো কি ঝাড়টা না দিলে ঘর আর বারান্দার থেকে পায়ে পায়ে বিছানায় নোংরা হয়, তো সেই জন্য বিছানা ক্লিন রাখার জন্য নিচটা ক্লিন রাখা অনেক বেশি জরুরি, সবসময় এখন হয় না বাচ্চা থাকলে। তো চলো করে নিই। আর এদিকে এখানে হচ্ছে মসুর ডাল সেদ্ধ, এ দেখো রাতে ডাল রান্না হবে আর মোচা ঘণ্ট হবে। তো ডাল মা বসিয়ে দিয়ে গেছিলো, আমি আবার ফ্লেমটা কমিয়ে ঢাকা দিয়ে রেখেছি, কারণ এই লাইটের আলোতে প্রচণ্ড পোকা আসে, সেই কারণে এটা দিয়ে ঢেকে দিই আমি। চলে আসলাম পরের দিন, কারণ রাত্রে এসে আর তোমাদের সঙ্গে আলোচনা করা হয়নি, ভিডিও শ্যুট করা হয়নি যে কি হয়েছে না হয়েছে, ডাক্তার কি বললো না বললো। তো তোমরা আগের দিন ভিডিও দেখেছো, ভিডিও দেখে তোমরা অনেক কমেন্ট করেছো সোনামা সুস্থ হয়ে যাবে ভালো হয়ে যাবে, হয়তো তোমরাও কিছুটা টেনশনে রয়েছো, তো তার জন্য আমি ভাবলাম যে তোমাদের একটু জানিয়ে দিই সোনামার এখন কি পরিস্থিতি কেমন আছে। তো প্রথম কথা হচ্ছে কালকে যেহেতু আমি বাড়ি থেকে ডাক্তার দেখানোর আগে বাড়ি থেকে ওকে একদিন কি দুদিন একটু নেবুলাইজার করছিলাম, একটু লেবুলিন দিয়ে একটু বডিকট দিয়ে, তো তার জন্য ওর প্রথম দিকটা যে পরিমাণে আর কি মানে শরীর খারাপটা ছিল সেই পরিমাণটা কিন্তু আর ছিল না, ঘুমালেই যে মানে ঘুমানোর সঙ্গে সঙ্গে চোখ বোঝার সঙ্গে সঙ্গে যে কাশি সেই জিনিসটা কিন্তু মানে কমে গেছিলো আর কি। তো তারপরে নেবুলাইজার করা হলো, করা হতে হতে অনেকটা রিলিফ পেলো আমার মনে হয়। তারপরে তো আমরা ডাক্তার কাছে গেলাম, ডাক্তার কাছে যাওয়ার পরে ডাক্তারকে দেখালাম, ডাক্তার দেখলো, ডাক্তার দেখে বললো যে উনি আমাদের যা যা সমস্যা ছিল সেই সমস্যাগুলো শুনলো, শোনার পরে ডাক্তার বললো যে ঠিক আছে ভয়ের কিছু নেই, আমি কিন্তু কোনো কফ বা কিছু আমি বুঝতে পারছি না, স্টেথোস্কোপে দেখা যাচ্ছে না, নেই বলছে। তো আমি ভাবলাম যে কি ব্যাপার, এত কাশছে গলার মধ্যে, এত কফ খড়খড় করে আওয়াজ হয় শুনতে পারি, তাহলে কেন বলছে। তারপরে ভাবলাম হয়তো যে নেবুলাইজার করেছি সেই নেবুলাইজারের কারণে, হয়তো নেবুলাইজারের কাজটা কি, নেবুলাইজার গ্যাস দিলে আর কি মানে গলার শ্বাস নিতে যেসব মানে নোংরা মোংরা যা থাকে, কফ ঠপ যা থাকুক সব বের করে দেবে আর কি, মানে বের করে দেবে বলে নিচে নামিয়ে দেবে, গলিয়ে নিচে নামিয়ে দেবে, ক্লিয়ার করে দেবে শ্বাসনালীর রাস্তাটা, হয়তো নেবুলাইজার দিয়েছিলাম জন্যই হয়তো কমে গেছে। তো তার জন্য ডাক্তারের কাছে আর ধরা পড়েনি, তো ডাক্তার তাও ওষুধ দিয়েছে, বেশি না একটা ওষুধ দিয়েছে, দুটো ওষুধ দিয়েছিল, একটা তো আমার বাড়িতেই ছিল আর একটা ওখান থেকে নিয়ে এসেছি। তো তারপরে সোনামাকে ওষুধ খাওয়ানো হচ্ছে, রাত্রের দিকে একটু বেশি কাশছে। একটা জিনিস যা বুঝতে পারছি সেটা হচ্ছে সোনামা দুপুরবেলাটা অতটা বেশি সমস্যা হয় না, সমস্যা হয় মানে সকালের দিকে, ওর সকালেও বেশি সমস্যা না, ওর বেশি সমস্যা বিকেলের পর থেকে, মানে বিকেলটা হওয়া শুরু হলো বিকেল সন্ধ্যাটা ওর খুব সমস্যা হয়, রাত্রেবেলাটাও খুব সমস্যা হয়। তো এই হচ্ছে ব্যাপার, দেখা যাক কী হয়, আস্তে আস্তে একটু সুস্থের দিকে যাচ্ছে, হয়তো তোমাদের ভালোবাসা আশীর্বাদ তোমাদের ভগবানের কাছে প্রার্থনা করা যে সোনামা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এটা তোমরা কমেন্টের মাধ্যমে বলছো এবং হয়তো ভগবানের কাছে প্রেয় করছো, তার জন্য হয়তো আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাচ্ছে। আমিও চাই যে সোনামা আরও তাড়াতাড়ি সুস্থ হইটুক, কারণ ওইটুকু বাচ্চা যদি কোলের মধ্যে কাশে কষ্ট পায় সেটা দেখে খুব কষ্ট লাগে। তো এই বলবো,
ঠিক আছে চলো, আজকে ভিডিওটা আর বেশি বড় করতে পারলাম না, এখানেই শেষ করছি। আশা করি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে, তোমরা দেখে নিও। আর অবশ্যই আমাদের ভিডিওগুলো যদি অবশ্যই ভালো লেগে থাকে, আমরা দেখো আগে বলতাম যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কিন্তু এখন সেগুলো বলা হয় না। কেন বলো তো? কারণ আমরা জানি আমাদেরকে ভালোবাসো আর আমাদের ভিডিও দেখতে ভালোবাসো, তোমরা শেয়ারও করো, লাইক করো, কমেন্ট করো, আর সেগুলো তো আমি দেখতেই পাই। তো যাই হোক, তাও একবার বলে দিই, তোমরা প্লিজ, অনেকে যারা নতুন এসছো, যারা সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। কারণ সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজালেই কিন্তু তোমাদের কাছে আমাদের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যাবে। তো অবশ্যই, আর সাবস্ক্রাইব প্লিজ সবাই একবারই করবে, একবার সাবস্ক্রাইব করে আরেকবার কিন্তু সাবস্ক্রাইব করবে না, কি প্রতিটা ভিডিও দেখে, তাহলে কিন্তু আনসাবস্ক্রাইব হয়ে যাবে। আবার লাইকটা তোমরা করতে পারো। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।